নদিয়ার ঐতিহাসিক শহর কৃষ্ণনগর। কাজী নজরুল ইসলাম বলেছিলেন পুতুল খেলার কৃষ্ণনগর। কৃষ্ণনগরের মাটির পুতুল পৃথিবী বিখ্যাত। এখানকার শিল্পীদের হাতের ছোঁয়ায় নাকি জীবন্ত হয়ে ওঠে মাটির পুতুল। কৃষ্ণনগর প্রান্তে করিমপুরগামী রাজ্য সড়কের পাশে ঘূর্ণি অঞ্চল। সাধারণ মানুষের মুখে এই অঞ্চল পুতুলপট্টি নামে পরিচিত। দেশ বিদেশ থেকে মানুষ আসেন ঘূর্ণির পুতুলপট্টিতে। এই অঞ্চলে এলে রাস্তার দুধারে তাকালি দেখা যাবে সারি সারি পুতুল। চাষি, কামার, কুমোর, বাউল থেকে শুরু করে কীটপতঙ্গ, ফল, ফুল, পাখি কি নেই সেখানে, কিন্তু আসল নকল বোঝে কার সাধ্য। একেবারে নিখুঁতভাবে তৈরি। তাদের মুখের চামড়া থেকে শুরু করে দেহের পেশির ভাঁজ, কালো চুলের মাঝে পাকা চুল, চোখের মণি যেভাবে ফুটিয়ে তোলেন এখানকার মৃৎশিল্পীরা, তা দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়। প্রাচীন এই পুতুল শিল্প কৃষ্ণনগরের গর্ব। রাজা কৃষ্ণচন্দ্রের সময়কাল থেকে এই শিল্পধারার প্রচলন। কিভাবে কৃষ্ণনগরে শুরু হয়েছিল মৃৎশিল্পের ঐতিহ্য? 1728 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র ঢাকা ও নাটোর থেকে একদল মৃৎশিল্পীকে কৃষ্ণনগরে নিয়ে আসেন। তারা বসবাস শুরু করলেন এই ঘূর্ণি অঞ্চলে। জলঙ্গি নদীর পাড় থেকে দোআঁশ মাটি সংগ্রহ করতেন তারা। পুতুল নির্মাণের আদর্শ এই মাটি। রাজার প্রধান উদ্দেশ্য ছিল দুর্গা প্রতিমা নির্মাণ, কিন্তু সারা বছর প্রতিমা তো তৈরি হয় না। তাহলে বাকি সময়টা শিল্পীরা কি করবেন, কিভাবে হবে তাদের সংস্থান? এই ভেবেই অন্য কিছু তৈরি করার তাগিদে পুতুল বানাতে শুরু করেন শিল্পীরা। ধীরে ধীরে সেই শিল্প ছড়িয়ে পড়ে ও জনপ্রিয় হয়ে ওঠে সাধারণের মধ্যে। কৃষ্ণনগরে পুতুল শিল্প সফল হওয়ার প্রথম কারণ হল দুই ধর্মীয় সংস্কৃতি। একদিকে নদিয়া থেকে ঝুলন ও রাস অনুষ্ঠানের জন্য পুতুলের চাহিদা যেমন ছিল, অন্যদিকে খ্রিস্ট পুতুলের চাহিদা। এটাই ছিল পুতুল শিল্প পরিপুষ্ট হওয়ার প্রধান ও প্রাথমিক অনুপ্রেরণা। কৃষ্ণনগরের পুতুল শিল্প প্রসার লাভ করার প্রধান কারণ জলঙ্গির মাটি। 1851 সালে ঘূর্ণি শিল্পী শ্রীরাম পালের তৈরি পুতুল লন্ডনের এক প্রদর্শনীতে জায়গা করে নেয়। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে ধীরে ধীরে সারা বিশ্বে পুতুলপট্টির সুখ্যাতি ছড়িয়ে পড়ে। ১৯৪০ সালে কৃষ্ণনগরের কার্তিক চন্দ্র পাল রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে বসে কবির একটি মূর্তি তৈরি করেন। সেই মূর্তি দেখে কবিগুরু প্রশংসা করেছিলেন শিল্পীর। বাংলার মৃৎশিল্প ভারতের অহংকার। সময় বদলেছে, কিন্তু কৃষ্ণনগরের পুতুলপট্টির সুনাম আজও একই ধারায় বয়ে চলেছে। জাতীয় ও আন্তর্জাতিক শিল্পক্ষেত্রে বারবার শিল্পরসিকদের মুগ্ধ করেছে ঘূর্ণির মৃৎশিল্পীরা। আপনি যদি ট্রেনে করে আসেন, তাহলে কৃষ্ণনগর স্টেশনে নেমে একটি টোটো করলেই পৌঁছে যাবেন ঘূর্ণির পুতুলপট্টিতে। এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়।